গুড মর্নিং ফ্রেন্ডস, আমার সকল বন্ধুদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, আমি সকালে জলখাবার করতে শুরু করে দিয়েছি। আমি খুব তাড়াতাড়ি জলখাবার করে চলে যাব একটা জায়গায়। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, ওই জন্য আমি সব স্কুলে যাব। আমার দেখতে ভীষণ ভালো লাগে, আমার বাড়ির কেউ পরীক্ষা দিচ্ছে না, তবুও আমি যাব তিনটা স্কুলে। কারণ একটা স্কুলে আমার দিদির মেয়ে পরীক্ষা দিবে, আর দুটো স্কুলে আমার বোনের দুই ছেলে পরীক্ষা দেবে। তাই আমি চলে যাব স্কুলে দেখা করতে। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। দেখো, রুটি করা আমার হয়ে গেছে, এবার আমি খেতে দিয়ে দেব। কারণ আগের দিনের আমার ডাল রাখা ছিল, এই দেখো খেতে দিয়ে দিয়েছি, এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো চলো দেখতে থাকো স্কুলে যেয়ে, আবার দেখা হবে। এই দেখো পৌঁছে গেছি স্কুলে। এই স্কুলে আমার দিদির মেয়ের পরীক্ষা সিট পড়েছে। এই স্কুলটার নাম হচ্ছে গুরু তেগ বাহাদুর স্কুল। প্রচণ্ড ভিড়, গাড়ি অনেক দূরে রাখতে হবে। গাড়ি রেখে আমরা এগিয়ে চলছি স্কুলের দিকে। এই যে দেখো, এখানে আমার দিদির মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তখনও ঢুকেনি। আরেকটু পরে এলে হয়তো ঢুকে যেত। দেখা হয়ে গেল ওর সাথে, ওর সঙ্গে ওর বাবাও এসেছে। এবার আমরা দ্বিতীয় স্কুলে চলে যাব, ডিএভি মডেল স্কুল। এখান থেকে আমরা এরপর বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি ডিএভি মডেল স্কুলে, কিন্তু আমার বোনের ছেলের সাথে দেখা হয়নি, ও ঢুকে গেছে। এখানেও প্রচণ্ড ভিড়, গার্জেনদের অনেক দূরে দাঁড়াতে হচ্ছে। এই যে বোনের সাথে দেখা হয়ে গেল, সঙ্গে ওর মেয়েও এসেছে। আর এই যে আমরা চলে এসেছি হিমশিল স্কুলে, এখানেও আমার বোনের ছেলে ঢুকে পড়েছে। এখানেও প্রচুর ভিড় ছিল, প্রচুর গাড়ি। এবার বাড়িতে চলে এসেছি, এবার রান্না করব। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে, ভাতের সাথে করলা দিয়ে দিয়েছি, আর এই যে চিকেন বানিয়ে নিচ্ছি। আজকে দুপুরে চিকেন ভাত আর উচ্ছে আলু ভাতে আর বেগুন ভাজা রাখা আছে, ওই খাবো আজকে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে। তো চলো আজকে এখানেই
রাখি, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।